नमस्कार बंधुरा गुड़िया संसार उथ एडभेंचारे अपन सबाई के स्वागत। आज के रेसिपी हमार बिकाले जलखाबारे आलू समोसा। बिकाले जलखाबारे जदि आलू समोसा खेते इच्छा करे ताहले किन्तु ए समोसा मोड़ा और खूब बेशी खाटुनी छाड़ाई खूब सहजे बनिए नीते पारें बाड़ीते। आशा करी आजकेर ए भिडियो आपनादेर खूब भालो लागबे। आमार भिडियो जदि भालो लागे लाइक कमेंट शेयर करबें और आमार चैनले जदि नतून बंधु होये थाकेन सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करबें। तो आसुन देखे नेওয়া যাক आजकेर ए रेसिपि। भिडियोटि एकटु स्किप ना करे पुरोपुरी देखार अनुरोध रइल। इखाने आमि 200 ग्राम मयदा निये निएछि। मयदार मध्ये এখন আমি দিয়ে দেব অল্প একটু কালো জিরে, দেব একটু স্বাদমতো লবণ আর দিয়ে দেব এখানে 2 চামচ সাদা তেল। দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। একটু সামান্য মিশিয়ে নিয়ে সবগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি জল একেবারে ঢেলে দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো আমি বানিয়ে নিয়েছি। এবার একটু সামান্য সাদা তেল হাতে নিয়ে উপরে লাগিয়ে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দেব। তারপর এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ আলু। সিদ্ধ আলুগুলোকে এখন ভালো করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নেব একটু হাত দিয়ে। যদি সিদ্ধ আলু ম্যাশ করতে হাত দিয়ে অসুবিধা হয় তাহলে কিন্তু গ্রেট করে নিতে পারেন বা ওটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এখন সিদ্ধ আলুর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেব চাট মশলা, দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি, এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার। এই সমস্ত কিছুকে এখন ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সাইড করে রেখে দেব। তারপর এখানে বেলন চাকিতে এখানে দিয়ে দিচ্ছি শুকনো ময়দা আর এখানে দিয়ে দেব যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম ময়দা, তার থেকে অর্ধেক ডো আমি কেটে নিয়ে পুরোপুরি বড় করে একদম পাতলা করে বেলে নেব। এখন আমি পুরোপুরি খুব বড় করেই বেলে নিয়েছি। এটাকে আমি এখন রাউন্ড শেপ দিয়ে কেটে নেব কারণ সাইডে একটু আঁকাবাঁকা আছে আর আমি সাইডটাকে মুড়তে পারবো না বলেই এরকম একটা কানা থালা নিয়ে এর উপরে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন গোল করে বসিয়ে দিচ্ছি মাঝ বরাবর বেশ দিয়ে এটাকে চেপে দেব। চেপে দিয়ে সাইডের ময়দা অংশটা তুলে নেব। বন্ধুদের একটা কথা বলে রাখি, যারা রুটি বা লুচি গোল করতে পারে না তারা কিন্তু এরকম ছোট কানাওয়ালা জিনিস বসি রুটি বা লুচি গোল বানিয়ে নিতে পারেন। দেখুন দেখতে খুব ভালো লাগছে। এর উপরে এখন একটা ছোট গ্লাস বসিয়ে দেব। এরপর এই আলুর পুরটাকে ময়দার উপরে বেশ একটা লেয়ার বানিয়ে দেব। এই লেয়ারটা যেন খুব বেশি মোটা না যেন হয় হালকা একটু পাতলা করে দেব আর চামচ দিয়ে সমান করে দেব। তারপর এখানে আমি একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে মাঝ বরাবর আমি সমোসাগুলোকে কেটে নেব সমানভাবেই। দেখুন ফার্স্ট অর্ধেক করে কেটে নিয়েছি, তারপরে আরও হাফ করে কেটে নিচ্ছি, পুরো লম্বালম্বি কেটে নেব। তারপরে আবারও মাঝখান থেকে আরেকটা কাট লাগিয়ে নেব, তারপর এটাকে ঘুরিয়ে আরও একটা কাট লাগিয়ে নেব। এরপর আমি আঙুল দিয়ে ভালো করে এগুলোকে এক একটা করে রোল করে পাকিয়ে পাকিয়ে তুলতে থাকব আর এই কোণাটাকে লাস্ট আমি ভালো করে চেপে দেব। পরপর একইভাবে সমস্তগুলোকে তুলে নেব আর এই লাস্ট কোণাটাকে চেপে দেব। দেখুন খুব ইজিভাবে উঠে আসছে। আর হয়েছে না ইজি সমোসা? খুব হয়েছে না? খুবই ইজি এবং খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো অতিথি বাড়িতে আসলে আপনি ঝটপট এই রেসিপি বানিয়ে তাকে জলখাবারে দিতে পারেন। আমার কিন্তু এই আলু সমোসা 2 ব্যাচে তৈরি করতে হবে। এরপর গরম তেলের মধ্যে আমি এক এক করে এই সমোসাগুলোকে ছেড়ে দেব। তেলটাকে গরম করে মিডিয়াম টু লোতে রেখে আমি লালচে করে এগুলোকে ভেজে নেব। একটু টাইম লাগবে এই ভাজার জন্য, ধৈর্য ধরে ভাজতে হবে। তো লালচে করে এখন আমি ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে এগুলোকে তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে।
প্রথম প্রথম একটু টিস্যুতে তুলে নেবেন তেলটা যাতে সব পড়ে না। এগুলোকে তুলে নেওয়ার পরে একইভাবে পরের ব্যাচেও আমি বাদবাকি আলু সামোসাগুলোকেও ডিপ ফ্রাই করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে এর আগেও কিছু জলখাবারের রেসিপি দেওয়া আছে, আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে ওখান থেকে গিয়ে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, এই আলু সামোসা আমার তৈরি হয়ে গেছে, অন্য একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এখন গরম গরম চায়ের সাথে আপনার বিকালে জলখাবারে সার্ভ করতে পারেন, খুব ভালো লাগবে। আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার চ্যানেলে এরকম খুব সুন্দর সুন্দর রেসিপির সাথে সাথে আপনি দেখতে পাবেন আমার কিছু ব্লগ, অ্যাডভেঞ্চার অ্যান্ড এন্টারটেনমেন্ট, সব কিছু খুব ভালো লাগবে। আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও বা আমার রেসিপি। আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও চলে আসবো আপনাদের কাছে অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। ধন্যবাদ।